নমস্কার বন্ধুরা, বর্তমানে আমাদের মনে একটা বড় প্রশ্ন যে পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন আবার কবে চলবে। এবং আপনারা হয়তো জেনেও থাকবেন যে বর্তমানে চারিদিকে লোকাল ট্রেনের দাবিতে বিক্ষোভ করা হচ্ছে। তাহলে কি আবার লোকাল ট্রেন চালু হবে? এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন আমরা জানবো আজকের এই ভিডিওতে। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি, তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে। সাথে বেল আইকনটিকে প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখুন, বলা হচ্ছে লোকাল ট্রেন কবে থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন তো তিনি ঠিক কী বলেছেন, কী আপডেট উঠে আসছে আমরা বিস্তারিত দেখব। দেখুন, বলা হচ্ছে দুদিন ধরে দফায় দফায় অশান্তি চলছে, লোকাল ট্রেন চেয়ে বিক্ষুব্ধ জনতা হিংসাত্মক হয়ে উঠছে সোনারপুর অঞ্চলে। তো বন্ধুরা, আপনারা জেনেই থাকবেন চারিদিকে কিন্তু বর্তমানে লোকাল ট্রেনের দাবিতে বিক্ষোভ করা হচ্ছে। তো এই অবস্থায়, এই সিচুয়েশনে কি লোকাল ট্রেন চালানো ঠিক হবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কি জানিয়েছেন আমরা দেখব। দেখুন, বলা হচ্ছে কিন্তু করোনার কথা মাথায় রেখে এখনই লোকাল ট্রেন চালু করতে চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন তিনি। তো তিনি কি জানিয়েছেন আরও আমরা দেখব। দেখুন, বলা হচ্ছে বিক্ষোভের বিষয়টি সামনে আসতেই মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট বললেন যে প্ররোচনা দেবেন না, আমরা তো সব খুলে রেখেছি প্রায়, কিন্তু ট্রেন চললে করোনা বাড়বে, দোকানপাট তো এমনিতেই খোলা আছে, আমরা বন্ধ করিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন যে অনেক জায়গায় তো কার্ফু থেকে শুরু করে অনেক কিছুই করছে, আমরা তো সেসব কিছুই করিনি, কিন্তু এখন ট্রেন চালালে দুনিয়ার লোকের করোনা হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী স্পষ্টই বুঝিয়ে দিচ্ছেন যে ধাপে ধাপে নিয়মে শিথিলতা আনলেও করোনার কথা মাথায় রেখে এখনই লোকাল ট্রেন চাইছেন না তিনি। তারপর দেখুন কি বলা হচ্ছে, যে এদিকে আজও রাজ্যকে চিঠি দিয়ে লোকাল ট্রেন চালু করার আবেদন জানিয়েছে রেল কর্তৃপক্ষ। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিত দৌলত জানিয়েছেন যে চিঠিতে বলা হয়েছে লোকাল ট্রেন চালানোয় কী ধরনের অসুবিধা হচ্ছে। তিনি আরও জানাচ্ছেন যে এই চিঠিতে গত দুদিন ধরে শিয়ালদা ডিভিশনের কী অবস্থা হয়েছে যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, এই মাসে রাজ্যকে দেওয়া রেলের দ্বিতীয় চিঠি এটি। শুধু জনস্বার্থেই নয়, অর্থনীতির প্রশ্নেও ট্রেন চালাতে চায় রেল। দীর্ঘদিন ধরে শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেনগুলি শুধু চালু থাকায় রেলের আয় ত্বরান্বিতে ঠেকেছে। রেল সূত্রে খবর, শুধুমাত্র হাওড়া ডিভিশনে এপ্রিল মাসে প্রতিদিন 56 লক্ষ টাকা আয় হতো। এখান থেকে রেলের দৈনিক ক্ষতির পরিমাণটা বোঝা সম্ভব। অর্থাৎ বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে রেল কিন্তু ট্রেন চালাতে, অর্থাৎ লোকাল ট্রেন চালাতে কিন্তু প্রস্তুত রয়েছে। রেল কর্তৃপক্ষ কিন্তু বারবারই কিন্তু সরকারকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারকে রিকোয়েস্ট করছে যাতে করে লোকাল ট্রেন চালানো হয়, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিন্তু সেটা এই মুহূর্তে চাইছে না। তার কারণ হচ্ছে যে এই বর্তমানে কিন্তু করোনা সংক্রমণের হার কিছুটা হলেও কিন্তু কমেছে, যদি আবার লোকাল ট্রেন চালিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আবার সেই সংক্রমণ হু হু করে বাড়বে, এমনটাই কিন্তু ভয় করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জন্য কিন্তু তিনি জানিয়ে দিলেন স্পষ্ট যে এখনই কিন্তু লোকাল ট্রেন চলবে না এই রাজ্যে। তো কবে থেকে চলবে এই নিয়ে আবার কী আপডেট উঠে আসে সেটা এখন দেখার। যখনই নতুন কোনো লেটেস্ট আপডেট উঠে আসবে তখনই কিন্তু আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো আজকের জন্য এতটুকুই। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনাদের এই নিয়ে কী মতামত, এই পশ্চিমবঙ্গে কি লোকাল ট্রেন চালানো দরকার, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।